বছরে আপনি কত টাকা আয় করেন এই ফার্ম থেকে যদি একটু দর্শকদের বলেন? 3 থেকে 4 লাখ টাকা আমার পারফেক্ট আয় বলতে, আমি তো দানা খাবার খুব একটা দিই না ছাগলকে, খুব কম। ছাগল সকালবেলায় কিছু হলেও অল্প কিছু দিই দানা খাবার, আর আমি ছাগলদের এমনি চড়িয়ে খাওয়াই, আর আমাদের গাছপাতা আছে সব থেকে বেশি। আজকে একজন প্রান্তিক কৃষকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো, কেমনভাবে কমার্শিয়াল ব্ল্যাক বেঙ্গল খামার থেকে লাভ করছেন বিস্তারিত জানবো ভিডিওর মধ্যে। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার। এজ এগ্রো ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। দেখতে থাকুন ভিডিও। আজকের ভিডিও বিশাল আকর্ষণীয় কিছু রয়েছে ব্ল্যাক বেঙ্গলের উপরে। দর্শক বন্ধুরা, আমার সামনে যিনি রয়েছেন তিনি ব্ল্যাক বেঙ্গল খামারি, তিনি দীর্ঘ 20 বছর ধরে ব্ল্যাক বেঙ্গল পালন করছেন। দাদা, আপনার পরিচয়টা একটু দর্শকদের দেন। হ্যাঁ নমস্কার, আমি সুকুমার, আমার বাড়ি ফুলিয়া। দাদা, এই যে ব্ল্যাক বেঙ্গল আপনি কমার্শিয়ালভাবে বেছে নিয়েছেন আজ থেকে 20 বছর আগে? হ্যাঁ, 20 বছর তখন অতটা জনপ্রিয়তা ছিল না বাইরের বিটগুলো। আচ্ছা আচ্ছা। আর তখন থেকে কিন্তু আপনি ব্যবসা করছেন? হ্যাঁ, এখনও ব্ল্যাক বেঙ্গলের মার্কেট ধরে রেখেছেন দীর্ঘ 20 বছর ধরে। হ্যাঁ, আপনার এলাকায় একটা নাম রয়েছে। হ্যাঁ, তার কারণ যারা কার্টিং বিক্রি করে বা যারা বাড়িতে পোষার জন্য ছাগল নিয়ে যায়, আপনার নাম কিন্তু মোটামুটি সব। হ্যাঁ, আমাদের আশেপাশে এলাকার সবাই মোটামুটি আমার নাম একটু পরিচিত। দাদা, এই প্রথম কিন্তু ইউটিউব বা ফেসবুকের পর্দায় এসছেন? হ্যাঁ, আমি তার হ্যাঁ প্রথমে এসছি একদমই দাদার সোর্সে। দাদা বললো যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তো ওই জন্য আমি দাদার সঙ্গে একটু এসছি আমাদের আমার ফার্মে। দাদার ফার্মের গ্রোথও বাড়বে আস্তে আস্তে, যারা চেনেন না তারাও কিন্তু আজ দাদাকে চিনবে, সারা বিশ্বের মানুষ আপনার ভিডিও দেখবে। তো আমরা কিছু কোর্সেনে যাই, ব্ল্যাক বেঙ্গল তো আপনি করছেন, তো অনেক জিনিস দেখছেন যে বর্তমানে অন্য ব্রিডগুলো করা যায়, ক্রস ব্রিড করা যায়, ব্ল্যাক বেঙ্গল কেন করছেন? ব্ল্যাক বেঙ্গলটা দেখা যাচ্ছে আমাদের দেখুন চাহিদাটা কিন্তু আস্তে আস্তে আমাদের দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে সব। ওর জন্য দেখলাম যে এইসব কসবির ছাড়ার থেকে আমি যদি ব্ল্যাক বেঙ্গলটা যদি আমি ওর জন্য একটু বেছে নিয়েছি, আর ওইটা একটু চাহিদাটা আস্তে আস্তে যদি সবার থেকে যদি মার্কেটে একটু চাহিদা বেশি, এর মানে মাংসের চাহিদাটা খুব বেশি, চাহিদাটা খুব বেশি, মানে অন্য যেমন ক্রস ব্রিডের মাংস এটা খুব একটা না না চাহিদা অতটা আমি মনে করি না, কিন্তু চাহিদাটা বেশি আমাদের ব্ল্যাক বেঙ্গল মানে দেশি ছাগলে, দেশি ছাগলে, কালো দেশি ছাগলে। হ্যাঁ, মোটামুটি আপনার এখানে দেখছি যে গড় একটা ওজনের ছাগল 10 কেজি 15 কেজি বাচ্চা রয়েছে, বাচ্চা বা ধারী, এগুলো মোটামুটি কেমন ওয়েট হলে কাস্টমার বা যারা কাটিং পার্টি রয়েছে তারা নিতে পারে? কাটিং পার্টি আমরা যদি আমি যেসব ছাগলগুলি আমার কাছে খাসি বাচ্চা আছে সেগুলো দেখা যাচ্ছে 10 কিলো 12 কিলো ওজন অবধি আছে আমার কাছে, সেগুলো দেখা যাচ্ছে কাটিং পথে আমি দিয়ে ছেড়ে দিই। মানে কাটিং পার্টিকে দেন সরাসরি 10-12 কেজি হলে? হ্যাঁ, কাটিং পার্টি নিয়ে যায় প্লাস আবার যারা দেখা যায় পোষার জন্য নিচ্ছে বাড়ির জন্য তারাও দেখা যাচ্ছে ওর থেকে কিছু ছোটো আছে। কাটিং পার্টি আপনার কাছ থেকে নিয়ে যায়, কত কেজি ওজনের ছাগল আপনি কাটিং পার্টিকে খুব সহজে দিতে পারেন এবং কাটিং পার্টির চাহিদাও থাকে কোন মাল কত কেজি? ওরা বেশিরভাগ তো 15 থেকে 20 কিলো মতন ওজনের হিসাবে ওরা চাহিদাটা বেশি থাকে, তো ওর কাটিং পার্টিটা ওই বেশিরভাগই 20 কিলো বা 15 কিলো এর মধ্যে নিয়ে যায়। মানে খুব ছোট ছাগল, চাহিদাও বেশি হয়, চাহিদাটাও বেশি, তার মাংসের টেস্টও ভালো হয়, মানে ভবিষ্যতে ওদের ব্যবসাটাও সুনাম থাকে। হ্যাঁ, মানে ছোট ছাগল কাটে। হ্যাঁ, একটু বড় হয়ে গেলে চর্বি হয়ে যায়, ওদের লসও হয়, বুঝতে পেরেছি। তো এই যে আমরা যদি বাইরের ব্রিডগুলো করি, দুটো একটা করে বাচ্চা দেয়, কিন্তু আমরা শুনেছি ব্ল্যাক বেঙ্গলে যে বাচ্চার সংখ্যা 4টে 3টে 2টো এরকমই থাকে প্রায়? হ্যাঁ, ওরকম বেশিরভাগ ছাগল তো যেগুলি একটু বড় ঢাড়ি আমার ফার্মে যেগুলি আছে সেগুলো দেখা যায় 3টে 4টে এরকম বাচ্চা দেয়, যেগুলো একটু ছোটো সাইজের মতন সেগুলি দেখা 2টো এরকমভাবে বাচ্চা দেয়। একটা জানার বিষয় রয়েছে, আপনি মোটামুটি বছরে কতগুলো ছাগল উৎপাদন করেন আপনার ফার্ম থেকে? আমার বাচ্চা মোটামুটি বছরে 70 থেকে 80-90 এরকম আমি বাচ্চা পাই। বছরে না, 6 মাসে? 6 মাসে দেখা যায়, 6 মাস অন্তর 6 মাস অন্তর 80, মানে 80-80-160টা বাচ্চা বছরে প্রায় আমি পেয়ে যান। এখানে বলি আপনি কেমন বাচ্চা বিক্রি করেন বা কেমন ছাগল আপনি বিক্রি করেন মার্কেটে? আমি বাচ্চা বিক্রি করে দেখা যাচ্ছে যে বাচ্চাটা দেখা যাচ্ছে দুধ খাচ্ছে মায়ের, দুধ খাওয়া অব্দি যে সময় যে ছাগলটা হিটে আসলো, যে ছাগলটা দেখা যাচ্ছে হিটে বাচ্চা হওয়ার আগে, মানে ওর মা বাচ্চা হওয়ার আগে আপনি
এর আগের বাচ্চাগুলো বিক্রি করে আগে করে আগের বাচ্চাগুলো বিক্রি করে মোটামুটি ধরেন তিন মাস হ্যাঁ তিন চার মাস হলে আমি ওর মধ্যে বাচ্চাগুলো ছেড়ে দিচ্ছি আমি কেমন ওজন হয় তিন তিন চার মাসে ওজন বলতে তাও নয় দশ কিলো মতন তিন চার মাসে হয়ে যায় ওদের ওজন বডি ওয়েট আর আপনি খামারিদের যারা আমাদের দেশি ছাগল পালন করবেন তাদেরকে কেমন ওজনের ছাগল মার্কেটে সেল করতে বলবেন যে তাদের কস্টিংটা বাঁচবে মানে খাবার খরচটা বাড়বে যেমন আমরা একটা নির্দিষ্ট একটা টাইমের পরে আমাদের ছাগলগুলো কম খায় কোনো সময় বেশি খায় যে টাইমগুলো রয়েছে একটু দর্শকদের একটু মেনশন করে বলেন যে কেমন সময় বেঁচে দেওয়া উচিত কত কেজি ওয়েট হলে ব্ল্যাক বেঙ্গল বেচা উচিত যদি একটু দর্শকদের একটু খুলে বলেন এবার সে যদি বলে যে আমি ব্রিডিং ফার্ম করে নিয়ে তারপরে বাচ্চা সেল করব তো সেই বাচ্চা দেখা যাচ্ছে যে সময় তিন মাস হোক চার মাস হোক বয়স হবে সে সময় সেই বাচ্চা ছেড়ে দেওয়া ভালো এবার সে যদি মনে করে যে না আমি কাটিং পার মাসে আমি কোনো আমার নিজস্ব দোকানে যে বা কাটিং লোক কাটিং পারপাসে গেলে পরে পনেরো থেকে কুড়ি কিলো যখন হবে ওজন সে সময় তাকে কাটিং পারপাসে দিয়ে দেওয়া উচিত দাদা আপনি কি ধরনের খাবার খান নর্মাল আপনি তো ব্রিডিং পারপাস করছেন কি ধরনের খাবার খাওয়াচ্ছেন খাবার বলতে আমার এখানে ঘাস আছে আপনি নিজে চড়িয়েও খান চড়িয়েও খাই আমাদের এখানে আশেপাশে অনেক বেশিরভাগই বাগান রয়েছে গাছপালা আমাদের সব দিকে বেশি আর এমনি আমাদের ক্যাটাল পাতা থাকে আরও অনেক বিভিন্ন রকমের পাতা নিয়ে এসে আমি ছাগলকে খাওয়াই দাদা মার্কেটিংটা কেমন করছেন একটু দর্শকদের বলেন হ্যাঁ মার্কেটিং বলতে আমার কাছে পাঠাও আছে চার পাঁচটা মতন পাঠাও আছে তো পাঠাও আমি ধরো সেলও করি তো মাঝে যে সময় পুজো পাশা হলো বলির জন্য আমার কাছে ধরো লোকে এসে ফোন করে দাদা এরকম পাঠার আছে নাকি আমি তাদের সেই তাদের সঙ্গে কথা বলি আমি তাদের সঙ্গে তাদেরকেও আমি পাঠা দিই পুজোর সময় হোক বা যে করে এই যে মোটামুটি আপনার যতগুলো ছাগল আপনি সেল করেন হ্যাঁ মা ছাগল বা যে বাচ্চাগুলো মোটামুটি বছরে আপনি কত টাকা আয় করেন এই ফার্ম থেকে যদি একটু দর্শকদের বলেন বছরে আমার সব টোটালে যদি আমি বাচ্চা থেকে শুরু করে কাটিং পারপাসে পাঠা সমেত তাও আমি তিন থেকে চার লাখ টাকা আমার পারফেক্ট এসে যায় লাভ থাকে লাভ থাকে শুধুমাত্র লাভ তিন থেকে চার লাখ টাকা আপনার ইয়ারলি ইনকাম হয় শুধুমাত্র ব্ল্যাক বেঙ্গল খামার থেকে শুধুমাত্র ব্ল্যাক বেঙ্গল থেকে দাদা আপনার খাবার খরচ কেমন করেন খাবার খরচ বলতে আমি তো দানা খাবার খুব একটা দিই না ছাগলকে খুব কম ছাগল সকালবেলায় কিছু হলেও অল্প কিছু দিই দানা খাবার আর আমি ছাগল তেমনি চড়িয়ে খাওয়াই আর আমাদের গাছপাতা আছে সব থেকে বেশি ছাগল পুষতে আপনার কোনো দিন খাবার টাকা লাগেও না মানে খাবারের টাকা লাগেই না বলতে গেলে খাবার টাকা লাগে কোনো কোনো দিন আপনি খাওয়ান আমি দেখা যায় বেশিরভাগ কাঁঠাল পাতা আছে আমাদের এখানে অডেল লোককে বললে কেটে সে দিয়ে যায় বা আমি নিজে গাছ থেকে কেটে খাওয়াই ছাগলকে আম পাতা আছে অনেক বিভিন্ন রকমের পাতা আছে আম পাতা কাঁঠাল পাতা ঘাস মাস সব আছে আমাদের মাঠে আমি বেশিরভাগ ছাগল চড়িয়ে খাওয়াই দর্শকদের একটা জিনিস বলতে চাইব যারা ব্ল্যাক বেঙ্গল করছেন বা ব্ল্যাক বেঙ্গল করবেন তাদের ক্ষেত্রে একটা লাভ রয়েছে যারা গ্রাম বাংলার বুকে রয়েছেন কোনো কোনো সময় এমন কিছু হয় যে খামারিরা তাদের খাওয়ার জোগাড় করার যে আর্থিক সেটা একটু টান পড়ে বা অর্থের টান পড়ে অনেক সময় তখন এই দাদার মতন বা এই দাদা আমাদেরকে শিখিয়ে দিলেন যে গ্রাম বাংলার বুকে যারা খামার করবে তাদের কোনো কোনো সময় যদি মনে করে যে টাকা পয়সা টান পড়েছে তখন আপনি আম পাতা কাঁঠাল পাতা বা লম্বু পাতা এই ধরনের পাতা সংগ্রহ করে সারাদিনে খাওয়াতে পারেন দাদা আমাদেরকে বললেন যে আমি খুব কম সংখ্যক দানা দিই আমার ছাগলের যা গ্রোথ দাদা আমাদেরকে দেখালেন যে মানে কতটা গ্রোথ রয়েছে ছাগলের ছাগল কিন্তু শুধু দানা খাবারের উপরেই চলে না ছাগল কিন্তু তৃণভোজী প্রাণী দানাটা অত প্রয়োজন না হলেও পালন করা যায় দর্শকদের একটা কথাই বলবো আমাদের ভিডিও যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন যারা ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করছেন দাদাকে কন্ট্যাক্ট করতে পারেন দাদার সঙ্গে কাজ করতে পারেন আপনারা ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে